লকডাউন চলাকালীন শ্রমিকদের মজুরি নিশ্চিত করার দাবিতে সোচ্চার হলো বেঙ্গল পেপার মিল মজদুর ইউনিয়ন। এদিন রানীগঞ্জের বেঙ্গল পেপার মিল গেটের সামনে সিআইটিউর তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নেতৃত্বে ছিলেন সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার রানীগঞ্জের পল্লবপুরে অবস্থিত বেঙ্গল পেপার মিলের শ্রমিকরা সিআইটিউর নেতৃত্বে কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। এই বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিউর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক তথা প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী, ছিলেন বেঙ্গল পেপার মিল ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদী প্রসাদ এবং রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। বিক্ষোভ সভায় এদিন সিআইটিউ দাবি রাখে, কারখানার উৎপাদন লকডাউনের কারণে বন্ধ থাকলেও শ্রমিকদের কিন্তু পুরো মাইনেই দিতে হবে। বংশবাবু বলেন, লকডাউন চলাকালীন শ্রমিকদের মজুরি নিশ্চিত করতে হবে, বিষয়টি সম্পর্কে শ্রম দপ্তরকে জানানো হয়েছে ইতিমধ্যেই। তিনি কারখানা কর্তৃপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না সমস্ত শ্রমিকদের প্রাপ্য মজুরি দেওয়া হবে ততক্ষণ তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়াও আগামী 10 তারিখ সমস্ত কর্মহীন পরিবারকে মাসে 7,500 টাকা ভাতা এবং শ্রমিকদের জন্য অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে দেশজুড়ে প্রতিবাদে নামবে সিআইটিউ। লেবার সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম, 19 তারিখ থেকে এখানে ওরা সাসপেনশন অফ ওয়ার্ক করেছে, শ্রমিকরা বেতন পাবে না, এই আশঙ্কাতে আমরা জানিয়েছিলাম এবং গতকাল শ্রম দপ্তর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছে এবং ওরা বলেছে যে বেতন ইত্যাদির ব্যাপারে আমরা চেষ্টা করব এবং সেটা আগামী 3-4 দিনের মধ্যে বেতন যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে বলে শ্রম দপ্তরকে জানিয়েছে। আমাদের এই দাবিটা গ্রহণ হোক আর বেতন হোক শ্রমিকদের, এইটাই ছিল আমাদের মূল কথা। আর কারখানা চালু হোক, কারখানায় হচ্ছে কাঁচা মাল যাতে আসার ব্যবস্থা হয়, কারখানা যাতে চালু থাকে, এখানকার অনেক মানুষ তাহলে তারা দুরবস্থায় পড়বে, এই বিষয়টাই শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা। যদিও এই বিষয়ে পেপার মিল কর্তৃপক্ষের কোনো সদুত্তর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।